হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা নিবির। আজকের এই ভিডিওটি পিজি বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ NSOU আজই একটি নোটিশ পাবলিশ করেছে তাদের জন্য। আর এই নোটিশে বলা হয়েছে যে অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট রেনুয়াল 2022, অর্থাৎ যেসব বন্ধুরা রেনুয়াল করনি এবং যাদের রেনুয়াল করতে হবে তাদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের NSOU রেনুয়ালের ডেট দিয়েছে, তাই বন্ধুরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রেনুয়াল চলবে এবং কত টাকা লাগবে, কিভাবে তোমরা রেনুয়াল করবে, সব কিছু বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে। দেখো, প্রথমেই বলে দিয়েছে অনলাইন রেনুয়াল ফর পিজি লার্নার্স ইজ অ্যাবাউট টু স্টার্ট 23/11/2022, অর্থাৎ আগামীকাল থেকেই তোমাদের কিন্তু রেনুয়াল শুরু হচ্ছে। আর এই রেনুয়ালটা কারা করতে পারবে সেটা একটু দেখে নাও। জুলাই 2018, অর্থাৎ জুলাই মাসে 2018 সালের জুলাই মাসে যারা অ্যাডমিশান নিয়েছিলেন, তারা যদি আগে রেনুয়াল না করে থাকো তাহলে তারা এই রেনুয়ালটা করতে পারবে। 2020 সালের জানুয়ারি মাসে যারা অ্যাডমিশান নিয়েছিলেন, তারা যদি আগে রেনুয়াল না করে থাকো তারা এই রেনুয়ালটা করতে পারবে। জানুয়ারি 2021, অর্থাৎ 2021 জানুয়ারি মাসে যারা অ্যাডমিশান নিয়েছিল, তারা যদি আগে রেনুয়াল না করে থাকে তারা এই রেনুয়ালটা করতে পারবে। আর জানুয়ারি 2022, অর্থাৎ 2022 জানুয়ারিতে যারা অ্যাডমিশান নিয়েছিলে, অর্থাৎ যারা এবার ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেবে, তাদের কিন্তু সবাইকেই এই রেনুয়ালটা করতে হবে। তাই বন্ধুরা, তোমরা কিন্তু এই রেনুয়ালটা মিস করবে না। আর কোন সাবজেক্টের কত টাকা লাগবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, এমএ ইন বেঙ্গলি ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স অ্যান্ড এডুকেশান, অর্থাৎ এই সাবজেক্টগুলোতে তোমাদের লাগবে হচ্ছে 4,400 টাকা রেনুয়ালের জন্য। আর এমএসসি ইন ম্যাথামেটিক্স অ্যান্ড মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, তার জন্য তোমাদের লাগবে 5,800 টাকা। আর সায়েন্স কোর্স জিওগ্রাফি অ্যান্ড জুওলজি, তোমাদের জন্য লাগবে 18,600 টাকা। আর এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তোমাদের জন্য লাগবে 13,600 টাকা। আর স্টুডেন্টশিপ ফিস মিস অ্যান্ড অ্যাপ্লিকেবল ফর আদার্স কোর্স, তোমরা যদি কেউ করে রাখতে চাও, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে পড়ো, তারা যদি মনে করো কেউ পরীক্ষা দিতে পারবে না বা কোনো পরীক্ষা খারাপ হবে বা কোনো প্রবলেম আছে, তারা যদি আবার পরের বছরে পরীক্ষাটা দিতে চাও তাহলে তোমরা স্টুডেন্টশিপ রেনুয়ালটা করিয়ে রাখতে পারো, সেটার জন্য লাগবে 600 টাকা। তাহলে বন্ধুরা, এই স্টুডেন্টশিপ রেনুয়ালটা তোমরা করতেও পারো নাও করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এই অনলাইন রেনুয়াল সিস্টেম এটা হচ্ছে অ্যাভেলেবেল থাকবে তোমাদের 23/11/2022 4টে থেকে শুরু হবে, অর্থাৎ আগামীকাল বিকেল চারটে থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে আর শেষ হবে 20/12/2022 সকাল 10টা অবধি, অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখ সকাল 10টা অবধি তোমাদের এই রেনুয়ালটা চলবে। আর অনলাইন ফি সাবমিশন, তোমরা অনলাইনে টাকাটা পেমেন্ট করতে পারবে 23/11/2022 বিকেল 4টে থেকে, অর্থাৎ নভেম্বর, অর্থাৎ আগামীকাল বিকেল 4টে থেকে তোমরা টাকাটা পেমেন্ট করতে পারবে এবং শেষ হবে 22/12/2022 সকাল 10টা, অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখ সকাল 10টা পর্যন্ত। অনলাইন ফি সাবমিশন তোমাদের কি এটা চলবে 24/11/2022 সকাল 10টা, অর্থাৎ অফলাইনে যদি তোমরা টাকাটা পেমেন্ট করতে চাও তাহলে কিন্তু তোমরা 23 তারিখ থেকে পেমেন্ট করতে পারবে না, তোমরা 24/11/2022 অর্থাৎ তার পরের দিন 24 তারিখ সকাল 10টা থেকে তোমরা টাকাটা পেমেন্ট করতে পারবে, সেটা হচ্ছে 21/12/2022 সকাল 10টা পর্যন্ত। তাহলে বন্ধুরা, এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ এবং টাকা পেমেন্ট এগুলো তোমরা করতে পারবে। তো আমি আবারও বলছি, স্টুডেন্টশিপ রেনুয়াল তোমরা করতেও পারো নাও করতে পারো, এর জন্য কোনো অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই, এর জন্য তোমরা পরে আবার করতে পারবে।
তাহলে প্রত্যেকটা সাবজেক্টে কত কত ছিল আমি আবারও বলে দিচ্ছি, যেসব বন্ধুরা এবারে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেবে তাদের কিন্তু অবশ্যই এই রেনুয়ালটা করতে হবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, আর এই বিষয়ে যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে মেসেজ করতে পারো, তাহলে আমি অবশ্যই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না, আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, যাতে এই ধরনের সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। নমস্কার।